চার বছরের ছেলে কার্টুনের জন্য এক কথায় পাগল। কার্টুন পেলে তার আর কিছু চায় না, কিন্তু না পেলে ঝামেলা চরম। এই কার্টুন আশা করছি এটাকে কার্টুন দেখতে না দেওয়ায় হাত দিয়ে পেছন থেকে বাড়ি দিয়ে মাথা ফাটালো ডাকাত শিশুটা। কার্টুন দেখতে না দেখায় ছোট্ট ছেলের হাতে বাবার মাথা ফাটার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে পাবনার সাথিয়া উপজেলার লেবুরখাল এলাকায়। জানা যায় চার বছর বয়সের ছোট্ট ছেলে সাদমান, সে কার্টুনের প্রতি চরম আসক্ত। কার্টুন দেখতে না পেলে সে মারাত্মক রেগে যায়, বুক ফাটা কান্নার মাঝে হাতে কার্টুন চালিয়ে দিলে এক মুহূর্তে কান্নায় শেষ। হাতে ফোন আর কার্টুন থাকলে তার যেন আর দুনিয়ার কোনো কিছুরই প্রয়োজন নেই। গতকাল দুপুরে মা গোসল করার জন্য সাদমানকে ডাকছিল, এ সময় ছেলেটা না যাওয়াতে বাবা জোর করে ফোন কেড়ে নিয়ে শিশুটাকে তাড়িয়ে দিয়ে বাবা কিছু একটা দেখছিল। তখন পেছনে রাখা হাতদা দিয়ে বাবার মাথায় কোপ মেরে দেয় শিশুটি। স্থানীয় চিকিৎসক দিয়ে চারটা সেলাই করা হয় মাথায়। এই বয়সে রাগে ছোট্ট ছেলের বাবার মাথা ফাটানোতে পরিবার আতঙ্কিত। দর্শক, কার্টুন দেখতে না পেয়ে চার বছরের ছেলে বাবার মাথা ফাটানোয় তাকে আপনি কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।